বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানোর বড় পুরস্কার পেতে চলেছেন সৌদি আরবের ফুটবলাররা। মঙ্গলবার আর্জেন্টিনার বিরুদ্ধে যারা খেলেছেন সেই প্রত্যেক ফুটবলারকে দামি গাড়ি উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন সৌদির রাজা সলমন। বুধবার সৌদি আরবে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। আরবের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে আর্জেন্টিনার বিরুদ্ধে জয়ের পরে রাজা সলমনের কাছে দেশে জাতীয় ছুটি ঘোষণার প্রস্তাব দিয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সলমন। সেই প্রস্তাবে তিনি রাজিও হয়েছেন। বুধবার সৌদি আরবের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, বিদ্যালয় বন্ধ থাকবে। সৌদির জয়ের পর থেকেই উল্লাস শুরু হয়ে গিয়েছে সে দেশে। রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন অনেকে, গাড়ির জানলায় লাগানো সৌদির পতাকা, বাজি পুড়িয়ে নাচে গানে উল্লাস করতে দেখা গিয়েছে তাদের। রাস্তায় উপচে পড়া ভিড় জানিয়ে দিয়েছে আর্জেন্টিনার মতন দলকে হারানোর গুরুত্ব তাদের কাছে ঠিক কতটা। আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামা প্রত্যেক ফুটবলারকে উপহার দেবেন যুবরাজ বিন সলমন। প্রত্যেককে রয়েস ফ্যান্টম গাড়ি দেওয়া হবে বলে জানিয়েছে সে দেশের রাজা। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।